শুভেন্দু অধিকারী পটাশপুরে ব্যবসায়ী সমিতির মাঠে সভা করবেন। সব ঠিকঠাক ছিল, অনুমতিও ছিল, কিন্তু হঠাৎ করে কি হলো, ব্যবসায়ী সমিতি অনুমতি প্রত্যাহার করে নিল, যার ফলে পুলিশ পটাশপুরে আর শুভেন্দুকে কোনো সভা করতে দেবে না। পটাশপুরে শুভেন্দুর সভা বাতিল হয়ে গেল। এবার শুভেন্দু অধিকারী ও ছাড়বার পাত্র নয়। সভার বদলে মতিরামপুরে বিজেপির একটা জমায়েতের ডাক দিয়েছে, সেখান থেকে একটা বড় মিছিল মতিরামপুর থেকে হাসপাতাল মোড় পর্যন্ত যাবে। এবার সেই মিছিলেও পুলিশ কোনো অনুমতি দিচ্ছে না। শুভেন্দু অধিকারী পরিষ্কার জানিয়ে দিয়েছে এটা তৃণমূলের চক্রান্ত। শুভেন্দু অধিকারীকে ভয় পায় তৃণমূল, তাই এইরকম চক্রান্ত। প্রথমে মাঠে অনুমতি দিয়েও তৃণমূলের চাপে সেই অনুমতি বাতিল করা হয়েছে। এবার মতিরামপুরে জমায়েত হবে, সেখানেও কলকাটি নাড়ছে তৃণমূল আর পুলিশ তাদের হয়ে কাজ করছে, কিন্তু শুভেন্দু অধিকারীও ছাড়বার পাত্র নয়। যা শোনা যাচ্ছে, তিনি মিছিল করবেনই এখান থেকে, যার ফলে আজ মতিরামপুরে পটাশপুরে একটা বড় সংঘর্ষ হতে পারে বিজেপি ভার্সেস পুলিশের মধ্যে। খবর ভালো লাগলে সাবস্ক্রাইব, লাইক, শেয়ার করবেন। জয় হিন্দ।